নিজের অজান্তেই একগুচ্ছ অভিযোগে ঘেরাও প্রিন্সিপাল। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীর অবস্থান ও অনশন ঘিরে ইঞ্জিনিয়ারিং কলেজ জুড়ে উত্তেজনা, অথচ ভ্রুক্ষেপ নেই খোদ প্রিন্সিপালের। অভিযোগ, দীর্ঘদিন বেশ কিছু অভিযোগ নিয়ে সমস্যার কথা প্রিন্সিপালকে বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাই আজ তারা বাধ্য হয়েই প্রিন্সিপালের রুমের সামনে অনশন অবস্থান করে। তাদের অভিযোগ, দিন দিন হোস্টেল ছাত্রদের অত্যাচার বাড়ছে নন হোস্টেলের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। কখনো তাদেরকে ফুটবল গ্রাউন্ড থেকে বের করে দেয়া হচ্ছে, আবার কখনো মারধরের মতো অভিযোগ উঠছে, আবার কখনো হোস্টেল থেকে মহিলা ছাত্রীদের উত্তপ্ত করার অভিযোগ উঠছে। ছাত্রছাত্রীদের দাবি, তারা আজ এই সবের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে নামতে বাধ্য হয়েছে। প্রিন্সিপালের একদম গেটের সামনে অনশনে বসেছ কেন? কারণ আজ আমরা কলেজের শুধুমাত্র অ্যাজ এ থার্ড ইয়ার স্টুডেন্ট হিসাবে বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ কলেজ জেনারেল স্টুডেন্ট হিসাবে আমরা স্যারকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের স্যারকে জানাচ্ছিলাম, ইনফর্ম করছিলাম, কিন্তু স্যার কোনো রকমের কোনো স্টেপ নেননি, যাতে আশানুরূপ ফল পাইনি আমরা। তার জন্য আজকে আমরা এরকম নীরব প্রতিবাদে বসতে বাধ্য হই। এটা কতক্ষণ চলবে? যতক্ষণ না স্যার এসে আমাদের সঙ্গে নিজেদের কথা বলছে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেম চলবে। কী কী দাবি রয়েছে তোমার? আমাদের দাবি রয়েছে, আমরা যে গত দুদিন আগে আমাদের একজন সেকেন্ড ইয়ারের ভাইরা কলেজের গ্রাউন্ডে খেলতে গিয়েছিল, হোস্টেলের দাদারা এবং তাদের বন্ধুরা তাদেরকে ফুটবল নিয়ে যথেষ্ট পরিমাণ হিট করে এবং তাদের মধ্যে একজন সিরিয়াসলি ইনজিওর্ড হয়, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় পর্যন্ত। তখন এসে পরে সে তাকে সে একজন প্রিন্সিপাল স্যারের সামনে তারা এবং তার বন্ধুরা এবং আমরা লিখিত অ্যাপ্লিকেশন দিলে প্রিন্সিপাল স্যার সেটা ফিরিয়ে দেন এবং বলে যে তোমাদের গ্রাউন্ডের প্রবলেম আমরা সলভ করতে পারবো। ১৯ জুলাই হোস্টেল তাদের নিজস্ব দাদাদের ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করে। আমাদের কলেজের ফেয়ারওয়েলের ডেট ছিল 21 তারিখ, তবে স্যারের সঙ্গে কথা হয় যে 20 তারিখে 10টার মধ্যে হোস্টেল অডিট খালি করে দেবে, পুরো পরিষ্কার করে দেবে, কিন্তু না করায় আমরা বাধ্য হয়ে 20 তারিখ দুপুর বারোটার সময় আমরা যখন অডিট খুলি তখন দেখি যে সেখানে এমন কেউ পেপারে মানে যাবতীয় বিশ্রী জিনিসপত্র পড়ে আছে যেটা KG 95+ ইয়ার্সে কোনো দিন ঘটেনি, এবং সেটা আমরা স্যারের সাথে আমরা রিভিউ মিটিংয়ে বসি ফেয়ারওয়েলের পর রিভিউ মিটিংয়ে, কিন্তু স্যার তাদেরকে বলেছিল যে কিছু কোশ্চেন করেছিল তারা যতদিন না এইটার যথাযথ পরিমাণ অ্যান্সার দিতে পারবে ততদিন তাদেরকে সব কিছু থেকে বঞ্চিত রাখা হবে, কিন্তু এটা তারা কি অ্যান্সার দিয়েছে সেটাও আমরা জানি না। আর যদি অ্যান্সার দিয়েও থাকে এত বড় ভুলের কি একটা শুধুমাত্র ক্ষমা একটা মানে তাদের কোশ্চেনের অ্যান্সার, তাহলে যেটা কলেজের অডিটে ঢুকেছে আজ কাল বা পরশু ক্লাসে ঢুকবে তখন কলেজের পরিস্থিতি কী হবে? কলেজের ভারসাম্য থাকতে হবে। আপনার কলেজের ছাত্রদের নানার অভিযোগ নিয়ে আপনাকে আপনার গেটে ঘেরাও করে রেখেছে, আপনাকে অনশন করছে বলছে। অনশন করছে, ঘেরাও করছে এটা আমি জানি না। আপনার গেটেই রয়েছে? গেটেই রয়েছে, আমি ঢুকেছি, তারপর হয়তো জমায়েত হয়েছে ওখানে। আমি দেখেছিলাম কিছু ছেলে সিঁড়ির কাছে জমায়েত ছিল, আমি ঢুকলাম, তো আমাকে কেউ বাধাও দেয়নি কিচ্ছু না। আমি এসে বসেছি, অন্য একটা ইস্যু নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম, তো শুনছি কিছু ছেলে জমায়েত হয়েছে, আমি বলছি তিনজন কি পাঁচজন এসো এসে আমার সাথে কথা বলো, তারা আসছে তাদের বক্তব্যটা তো আমাকে জানতে হবে, তারা বক্তব্যটা আমাকে না জানালে আমি কী করতে পারি? তাদের বক্তব্যটা আমাকে জানা, এবার যদি যা আলোচনা যদি চায় আলোচনা করা যাবে। ওদের এগুলো জানি, চাটা ডিমান্ড কী চাইছে সেটা তো আমাকে জানতে হবে, তাহলে তার পরবর্তী পদক্ষেপ কী করে নেবে ওরা জানা কী চাইছে, কারা বলছে, কী গ্রুপ কিছু আছে কি না, কে কোন ছেলে সেটাও তো আমি জানি।